মাজুলীর মুখত হেঁপাহৰ বহাগৰ বিহু চৌদিশে এতিয়া ব্যাপক প্রস্তুতি চলিছে বিহুর আখড়ার কণ কণ নাচনীসকল এতিয়া ব্যস্ত হয়ে পড়েছে বিহু নাচ প্রশিক্ষণত। মই এতিয়া উপস্থিত আছো ডিগবৈ বালিজানত। এই বালিজানত বিহু নাচ আর উৎপাদন কর্মশালা পরিচালনা সমিতির উদ্যোগত এনেদরে 10 দিনীয়াকৈ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইয়াত দেখা গৈছে কণ কণ নাচনীসকল ওলাই আহিছে, ইয়াত প্রশিক্ষণ প্রদান করেছে প্রশিক্ষক হিসাবে, যেহেতু খুব সুন্দরভাবে মণিকা দাস যেহেতু বৰ বিহুৱতী বিহু কুঁৱৰী, তেওঁ এনেদৰে এই 10 দিনীয়া যি প্রশিক্ষণ বিহুৰ যি কর্মশালা, এই কর্মশালাখনি তেওঁ নিজে উপস্থিত থাকি কণ কণ নাচনীসকলক যি বিহুৰ ভংগীমা নাচৰ ভংগীমাই নাচৰ ভংগীমা সুন্দৰভাৱে ইয়াত প্রশিক্ষণ প্রদান কৰিছে। প্ৰায় 2 শতাধিক কণ কণ নাচনী ইয়াত অংশগ্রহণ কৰিছে। সমগ্র দৃশ্য দেখুওৱা হৈছে নিউজ 18ৰ পৰ্দাত। বিহুবোৰত বাজিছে ঐ ওলালো বিহু লৈ বুলি, কর্মশালায় কর্মশালা প্রদান করেছে মণিকা দাসে। সমগ্র দৃশ্য দেখুৱাইছে এনেদৰে নিউজ 18ৰ পৰ্দাত। ¶¶
এই প্রশিক্ষকগুলির মুখে আমি জানি চেষ্টা করি। খুব সুন্দরভাবে প্রশিক্ষণ প্রদান করেছে মনিকা দাস, কি কব এখন কেনে লাগিছে? কনকন নাচনী প্রশিক্ষণ প্রদান করেছে, ঠিক আছে, কেনে লাগিছে প্রশিক্ষণ প্রদান করে? খুবই ভাল লাগিছে আসলতে, মানে বিশেষ করে বেশি ভাল লাগিছে কি, আজিকালি মানে প্রায় মাক বাপেকহতে সর সর লাশালীবর উলিয়াই আনব নিবিচারে, আর ইয়াত বিশেষ মো আরো বেশি ভাল লাগিছে আসলতে। ইয়াত মানে বহুত সর সর ছোৱালীৰ মাজত দুগৰাকী মেট্রিক স্ট্যান্ডার্ডর ছোৱালী আছে, মানে তেওঁলোকে মানে যে লাজ করা নাই, মানে সর সর ছোৱালী আছে বুলি নাচিবলে লাজ করা নাই, আগবাঢ়ি ওলাই আহিছে। গতিকে সেই কারণে মই অভিভাবকসকলে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, তেওঁলোকে যে আমার অসমীয়ার মানে বিহুটো জিয়াই রাখবলে চেষ্টা কৰিছে, গতিকে খুব ভাল লাগিছে। আর মই দুটা কমিটিলৈও বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, তেওঁলোকে মানে ঠায়ে ঠায়ে অকলে এই ঠাইতে বুলি নহয়, ঠায়ে ঠায়ে আজি বিহু কর্মশালা বিহুটো জিয়াই রাখবর কারণে কর্মশালা অনুষ্ঠিত কৰিছে, গতিকে মই সকলোকে ধন্যবাদ জানাইছো। নিশ্চয় যেহেতু আমার আছে উদ্যোগ, আমি তেওঁৰ মুখেৰে জানিবলে চেষ্টা করি। কি কব, খুব সুন্দরভাবে আয়োজন করেছে কনকন নাচনীসকলের মাজত প্রশিক্ষণ। নমস্কার, পোনপ্রথমে সকল অসমবাসী রাইজলৈ আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছো। আর আমার বালিজান বিহু নাচ আর ঢোলবাদন কর্মশালা পরিচালনার উদ্যোগত আমি এবার চতুর্থ বার্ষিক বিহু নাচ আর ঢোলবাদন কর্মশালা আয়োজন করেছো। আমার ইতিমধ্যে প্রায় শতাধিক ছাত্রছাত্রী ইয়াত অংশগ্রহণ করেছে, আর আমিও গৌরবান্বিত যে আমার এবার চতুর্থ বর্ষ আমি ভরি দিছো। এবার আমি প্রশিক্ষক হিসাবে আমন্ত্রণ করেছো শিবসাগরেরপরা মনিকা দাস বাইদেউ, তেখেত বিভিন্ন কিতাপে অর্জন করা আপনাদের ইতিমধ্যে গম পাইছি, লগতে আমার মাজত উপস্থিত আছে চন্দন দাস শ্রেষ্ঠ ঢুলিয়া, আর লগতে আমার আছে সহ প্রশিক্ষক হিসাবে অরূপ দাস আর বর্ণিল দাস, আর লগতে আমার ডুলিয়াজনেরপরা উপস্থিত থাকিব হি শ্রেষ্ঠ পেপুয়া রূপম দাস। আর ইতিমধ্যে আমার ছয় তারিখেরপরা আরও আমার ছগৰাকী কয় বিহুবতী বিভিন্ন অঞ্চলে কিতাপ অর্জন করে থাকা বিহুবতী আমার মাজত উপস্থিত থাকিব হি। ইতিমধ্যে আমার সাত তারিখে আমার সামরণী অনুষ্ঠান আমি রাখিছো, সাত তারিখের দিনাখন আমার পুৱাৰেপৰা দিনজোৰা কার্যসূচী রাখিছো। আমার যখন ছাত্র ছাত্রী সকলে ইয়াতে প্রশিক্ষণ লৈছে, এখন মঞ্চ দিয়ার প্রয়াস আমি সেইখানে চেষ্টা করেছো, আর বিহুখনক যাতে শুদ্ধ রূপত আমি যাতে আগবাই লৈ যাব পাৰো তাৰে আমার প্রয়াস, আর সেইবাবে সকলো রাইজর লগতে ডিগবৈ বাকি রাইজর উপস্থিতি আর সহযোগিতা কামনা করছো। নিশ্চয় এয়া যেহেতু বালিজানের রাজহুয়া প্রেক্ষাগৃহ যত দেখা গেছে যে বালিজান বিহু নাচ আর ঢোলবাদন কর্মশালা পরিচালনা সমিতির উদ্যোগত দহদিনিয়া এই কর্মশালা, আর কর্মশালা দেখা গেছে প্রায় দুশতাধিক কনকন নাচনী ওলাই আছে বিহু নাচের যে আগ্রহ, এই আগ্রহ বিহু নাচ প্রশিক্ষণ প্রদান করতে।